বিদায়ের কথাটি শুনে বেজে উঠে হৃদয় কষ্টের দিন, যেতে চাই না মন, এসেছে বিদায়ের ক্ষণ, কিন্তু কি করব, তবুও ছেড়ে যেতে হবে এই প্রাঙ্গণ। আমার ছোট্ট সোনামণি বোনেরা, একদিন তোমাদের মতোই এভাবে একই স্থানে হয়তো কেউ ছেঁড়া জামা গায়ে দিয়ে, আবার হয়তো কেউ লাল ফ্রক পরে চাতক পাখির মতো চেয়ে বসেছিলাম এই বিদ্যালয়ের মাঠে সবুজ ঘাসের উপর গাছের ছায়ের নিচে বনে বন্তের বিদায় জানাতে। কিন্তু সেদিন ভাবিনি একদিন আমাদেরকেও বিদায়ের মালা পরে চলে যেতে হবে এই প্রতিষ্ঠান ছেড়ে অন্য প্রতিষ্ঠানে। ছোট বোনেরা, সেই দিন সেই ছেঁড়া জামা গায়ে দেওয়ার চেয়ে আজকের এই ফুলের মালা গলা পড়ার কষ্ট যে কতখানি কঠিন তা এখন বুঝতে পারছি, কিন্তু এটাই তো আল্লাহর বিধান। আজ আমরা, কাল তোমরা, ভবিষ্যৎ প্রজন্মে যারা আসবে তাদেরকে এভাবেই যেতে হবে। ছোট বোনেরা, 5টি বছর এই বিদ্যালয়ে তোমাদের সাথে সহাবস্থান করে এসেছি। আমরা তোমাদের অনেক সময় ভালোবাসা আদর্শ আগ দিয়েছি, কিন্তু মনের আজানায় যদি কোনোদিন তোমাদের কোনো কষ্ট দিয়ে থাকি, আমাদের অজানা দৃষ্টিকে ক্ষমা করে দিও। হে মহান ব্যক্তিবর্গ, সম্মানিত শিক্ষক শিক্ষিকা, আমাদের পরম সৌভাগ্য যে আমরা আপনাদের মতো কর্মঠ উদার চিত্ত সুযোগ্য প্রজ্ঞাবান শিক্ষক শিক্ষিকা পদপ্রান্তে বসে শিক্ষা লাভের সুযোগ পেয়েছি। আপনাদের কাছ থেকে আমরা কোনোদিন কোনো কিছুর অভাব বোধ করিনি, সবসময় পাখির ছানার মতো পাখার নিচে আমাদেরকে আগলে রেখেছেন। আজ আমাদের হৃদয় পটে বারবার ভেসে উঠে স্মৃতি বিজড়িত হিরণময় মুহূর্তগুলো, আমাদের স্মৃতির রাজ্যে আপনারা অক্ষয় অমর চিরঞ্জীব প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের দেয়া আলো থেকে আলো ছড়াবো দিক দিগন্তে। তাই আজকের এই বিচ্ছেদ বেদনা আমাদের কোমল হৃদয়কে গভীরভাবে অভিভূত করেছে, আর বলতে ইচ্ছে করছে, এত আশা, এত ভালোবাসা, এতই নিরাশায়, এত দুঃখ কেন? আপনাদের মুগুর ব্যবহার, আচার আচরণ, চারিত্রিক মহত্ব আপনাদের আমাদের মাঝে যে আত্মার বন্ধন সৃষ্টি করেছে তা কখনো টুটে যাবার নয়। কিন্তু আমরা কি দেব, আছে শুধু অস্ত্র জল। আপনাদের অর্থকরণ ছিল পবিত্র মহত্ব, নীতি আদেশের প্রশ্নে আপনারাই তো অনর অবিচল। আপনাদের সততা মহত্ব অথচ কর্মশীলতা জ্ঞান গরিমা সবই আমাদের গর্ববস্তু। আপনাদের আদর্শ মৃত্যু পর্যন্ত আমাদের হৃদয়ে চিরজ্জ্বল হয়ে থাকবে, এক কথাই ঠিক। আপনাদের বিশাল কর্মজীবনে কতটুকুই বা আমরা জানি, আর এই ক্ষুদ্র পরিসরে কি বা প্রকাশ করে বলতে পারি? তাছাড়া আপনাদের মূল্যায়ন আমাদের দৃষ্টতা মাত্র, সর্বোপরি আজ এই বিদায়ের মুহূর্তে বহু স্মৃতি জলতায় শোকাস্ত বিহবল বেদনায় ভাষা বড় বেশি কুণ্ঠিত জলতাগ্রস্ত কত কথাই থাকলো অপক্ত বয়সের দেশে কখনো বা উদ্দত্তে রিপুরের কারণে আপনাদের প্রতি আমরা বহু অপরাধ করেছি, অশোভন হয়েছি। আজ এই বিদায় লগ্নে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, বেদনা তো উদার্য গুণে আপনারা আমাদেরকে ক্ষমা করে দিন। আজকে বিদায়ের আশীর্বাদ আমাদের ভবিষ্যৎ জীবনকে উৎসাহিত করে দিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।